টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, নিউ, রিডু এবং আনডু এই অপশনগুলোর কাজ দেখবেন। আমাদের বর্তমানে এইখানে একটি ওয়ার্কবুক ওপেন করা আছে, অর্থাৎ এইখানে আমরা কাজ করতে পারি। কিন্তু এখানে আমরা আরেকটি যদি ওয়ার্কবুক নিতে চাই, তাহলে অফিস বাটনে ক্লিক করে এই নিউ বাটনে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এটি সিলেক্ট করে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করলে আপনার নতুন ওয়ার্কবুক আসবে। আমি এটি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এই দেখুন এখানে হচ্ছে বুক টু নামে নতুন একটি ওয়ার্কবুক চলে এসেছে। আবার আমরা এই নতুন ওয়ার্কবুকটি যদি ক্লোজ করতে চাই, তাহলে এই অফিস বাটনে ক্লিক করে এখানে এই যে ক্লোজ বাটনে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে। এই যে বুক টু ছিল, এখন হচ্ছে বুক ওয়ান ওপেন রয়েছে, অর্থাৎ বুক টুটি ক্লোজ হয়ে গিয়েছে। আমরা যদি এই ডকুমেন্টটি সেভ করতে চাই, তাহলে এই অফিস বাটনে ক্লিক করে এইখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সেভ ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা কোন জায়গায় সেভ করব সেই লোকেশনটা দিতে পারি। এখানে আমরা ডকুমেন্টে সেভ করব, ডকুমেন্ট লোকেশন দিলাম। তারপরে এখানে আমি একটা নাম দিতে পারি, নাম দিলাম, দিয়ে আমি এটা সেভ করলাম, তাহলে এটি সেভ হয়ে গেল। তারপরে আমরা এটা যদি ক্লোজ করে দেই, আমাদের সেভকৃত ডকুমেন্টটি যদি আমরা আবার ওপেন করতে চাই, তাহলে এই অফিস বাটনে ক্লিক করে এই ওপেনে ক্লিক করলাম। তারপরে এটা আমরা ডকুমেন্টে সেভ করেছিলাম, সেটি সিলেক্ট করে স্ক্রল করে নিচে এসে এই যে আমাদের নেম এটা আমরা সেভ করেছিলাম, এটি ওপেন করলাম। আমরা যদি আমাদের এই ডকুমেন্টটির আরেকটি কপি করতে চাই এবং সেই কপিটির অন্য একটা নাম দিতে চাই, তাহলে আমরা সেভ অ্যাজ অপশন ব্যবহার করতে পারি। এখানে আমরা অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাজ বাটনে ক্লিক করলাম, সেভ যে ডায়ালগ বক্স তেমনই একটা ডায়ালগ বক্স আসছে। এখানে আমরা নেমের জায়গায় আমরা নতুন একটা নাম দিলাম, এখানে আমরা নিউ দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে নিউ নেম, এ নামে এটি সেভ হয়েছে। তারপরে আমরা এটি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আবার আমরা যদি এটা ওপেন করতে চাই, তাহলে দেখুন এই যে আমাদের হচ্ছে নেম এবং নিউ নেম এই দুই নামে দুটি ফাইল সেভ হয়েছে। নিউ নেমটি আমি ওপেন করলাম। আমরা যদি আমাদের এই ডকুমেন্টটি প্রিন্ট দিতে চাই, তাহলে এই অফিস বাটনে ক্লিক করে এই প্রিন্ট বাটনে ক্লিক করলাম। প্রিন্ট সম্পর্কে এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালে বিস্তারিত বর্ণনা করেছি, এখানে হালকা একটু দেখাচ্ছি। আপনার প্রিন্ট করার জন্য প্রথমে প্রিন্টার সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আমরা প্রিন্টার সিলেক্ট করতে পারি। তারপরে আমাদের ডকুমেন্টের সকল পেজ যদি প্রিন্ট দিতে চাই, তাহলে এখানে অল এ সিলেক্ট করতে হবে, তাহলে সকল পেজ প্রিন্ট হবে। তারপরে নির্দিষ্ট পেজ প্রিন্ট দিতে চাইলে এখানে ক্লিক করে এখানে পেজ নাম্বার দিতে পারি। যেমন আমি 2 থেকে 2 যদি প্রিন্ট দিতে চাই, তাহলে 2 নম্বর পেজটি প্রিন্ট আসবে। তারপরে কোনো একটি পেজের অনেকগুলো কপি যদি প্রিন্ট দিতে চাই, তাহলে এখানে আমরা কপির সংখ্যা বাড়াই দিতে পারি। এখানে 6 লিখে দিলে আপনার ওই 2 নম্বর পেজটি 6টি কপি বের হবে। তাছাড়া এখানে আমরা সিলেকশনে সিলেক্ট করে নির্দিষ্ট অংশ প্রিন্ট দিতে পারি। তারপরে এখানে ওয়ার্কবুক, অ্যাক্টিভ শিট, এগুলো বিভিন্ন অপশন রয়েছে, এগুলো ব্যবহার করে আমরা প্রিন্ট দিতে পারি। এমএস ওয়ার্ডে টাইপ করার সময় সাধারণত কার্সরের দিকে লক্ষ্য রাখতে হয় এবং সিলেক্ট করার সময় কার্সরের লক্ষ্য রাখতে হয়, কিন্তু এক্সেলএম টাইপ করার সময় সবসময় এই যে এখানে কালো বর্ডার আকৃতির চতুর্ভুজ দেখা যাচ্ছে, এটির উপর লক্ষ্য রাখতে হবে সবসময়। কারণ এই চতুর্ভুজটি যেখানে থাকবে সেখানে সাধারণত টাইপ হয়, অর্থাৎ যেই সেলে এই চতুর্ভুজটি থাকবে সেটি সিলেক্টর অবস্থায় রয়েছে এবং সেখানে টাইপ হবে। আমি এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, 4, এই আমি 1 থেকে 5 পর্যন্ত আমি টাইপ করলাম। তারপরে আমরা যদি এটি সিলেক্ট করতে চাই, আমি এই সেলে ক্লিক করলাম, তাহলে এই সেলটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা কিবোর্ডে যদি সিলেক্ট করতে চাই, আমরা শিফট ধরে অ্যারো কি দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা মাউস দিয়ে যদি সিলেক্ট করতে চাই, তাহলে এই ক্লিক করে ড্র্যাগ করে এনে সেলে দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এই টেক্সটটি যদি মুছে দেই, তাহলে আমরা ডিলিটে চাপ দিলাম, এটা মুছে গেল। তারপরে আমরা এটি পূর্বের অবস্থায় যদি ফিরে আনতে চাই, তাহলে এখানে এই যে আন্ডু বাটন রয়েছে, আমরা আন্ডু বাটনে ক্লিক করলে সেটি পূর্বের অবস্থায় আসবে। আবার আমরা যদি আন্ডু করার পূর্বে যেমন ছিল তেমন যদি আনতে চাই, তাহলে আমরা রিডিউতে ক্লিক করতে পারি, তাহলে এটি আবার পূর্বের অবস্থায় আসবে। অর্থাৎ আপনার কোনো একটি কাজ করার পরে তার আগের অবস্থা আনার জন্য আন্ডু ব্যবহার করতে পারি, এবং আন্ডু করার পরে তার পূর্বের অবস্থায় আনার জন্য আমরা রিডু অপশনটি ব্যবহার করতে পারি। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের অফিস বাটনের অন্তর্গত নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, প্রিন্ট ইত্যাদি অপশনের কাজ দেখলেন এবং আন্ডু এবং রিডু সম্পর্কে জানলেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।